নমস্কার, আমি সৌমিত্র দাস। আপনাদের সকলকে স্বাগত জানাই বঙ্গমিত্র সব ইউটিউব চ্যানেলে। তো আপনারা যেমনটা জানেন, কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে হবে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা হবে অগস্ট মাসে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুলাই মাসের শেষ সপ্তাহে। তিনি আরও বলেছিলেন একটি কথা যে অত্যাবশ্যকীয় যে সাবজেক্টগুলো আছে, যেমন মাধ্যমিকের 7টি এবং উচ্চ মাধ্যমিকের 15টি যে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে সেগুলোর পরীক্ষা হবে, আর বাকি যে সাবজেক্টগুলো আছে ওগুলো স্কুল থেকে ওদের নাম্বার পাঠিয়ে দেওয়া হবে। এবার প্রশ্নটা হয়ে যাচ্ছে যে এই 7টি সাবজেক্ট কি মাধ্যমিকের এবং 15টি সাবজেক্ট উচ্চ মাধ্যমিকের বা কি? এই নিয়ে প্রচুর স্টুডেন্টের প্রবলেম আছে, কনফিউশন আছে মনে, প্রচুর ডাউট আছে। সেই জন্য আমি কালকে যখন ভিডিওটা আপলোড করেছিলাম তখন অনেকে আমাকে কমেন্ট করছিল এই নিয়ে। সেই জন্য তোমাদের জন্য দেখো, মাধ্যমিকের যে 7টা সাবজেক্ট ওই নিয়ে কারোর সেরকম কোনো প্রবলেম নেই, কারণ কি আমরা মোটামুটি সবাই জানি মাধ্যমিকের 7টা সাবজেক্ট কি, ঠিক আছে? সেটা আমি এখন বলে দেবো মাধ্যমিকের মেন 7টা সাবজেক্ট কি। কিন্তু উচ্চ মাধ্যমিকের যে 39টা সাবজেক্ট আছে, তাছাড়া ওই হ্যাশ দিয়ে যে সাবজেক্টগুলো আছে, তার মধ্যে যে মেন 15টা সাবজেক্ট কোনটা সেই নিয়ে সকলের কনফিউশন আছে। তা আজকে আমরা চেষ্টা করবো যে এই যে 39টার মধ্যে 15টা সাবজেক্ট মেন কোনগুলো হতে পারে সেগুলো দেখে নেওয়ার চেষ্টা করবো। তার আগে আমি একটু বলে দিই যে মাধ্যমিকের 7টা সাবজেক্ট কি। মাধ্যমিকের মেন 7টা যে সাবজেক্টের পরীক্ষা হবে সেগুলো হলো, 1 নম্বর ল্যাঙ্গুয়েজ 1, যার বাংলা আছে বাংলা, ইংলিশ আছে ইংলিশ, হিন্দি আছে হিন্দি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ঠিক আছে, ভাষা 1 নম্বর, ভাষা 2 নম্বরটা, 3 নম্বর অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, 5, 6, 7 হয়ে গেল 7টা মেন সাবজেক্ট মাধ্যমিকের। আরেকবার বলে দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, এই 7টা সাবজেক্টের পরীক্ষা হবে মাধ্যমিকে। এবার প্রশ্ন আসছে উচ্চ মাধ্যমিকে যে এতগুলোর মধ্যে 15 সাবজেক্টের পরীক্ষা হবে। তোমরা একটা কথা লক্ষ্য করবে, তিনি বলেছেন মোটামুটি 15টা, ঠিক আছে? তার মানে একদম যে 15টাই হবে তার মানে নেই, 16-17 হতে পারে, ঠিক আছে? এবার কতগুলো যে হবে টোটাল সাবজেক্টের পরীক্ষা সেটা বোর্ড কিছুদিনের মধ্যে নোটিফিকেশন জারি করবে, তার মধ্যে জানা যাবে। কিন্তু এবার প্রশ্ন হয়ে গেল, ততদিন কি আমরা টেনশনে থাকবো? থাকবো না। আজকে আমরা অ্যানালাইসিস করে বার করে নেব যে ওই 15টা সাবজেক্ট কোনগুলো। সেই জন্য আমি মেন যে কয়েকটা জিনিসের সাহায্য নেবো। প্রথমে কি সাহায্য নেবো, তোমাদের যে জুন মাসের পরীক্ষাটা হওয়ার কথা ছিল তার জন্য একটা রুটিন বেরিয়েছিল, সেই রুটিনটার আমরা সাহায্য নেবো, সেটা তোমাদের স্ক্রিনে আসছে আশা করি এখন। সেকেন্ড আমি কি সাহায্য নেবো, অন্যান্য বোর্ডে যে মেজর সাবজেক্টগুলো আছে, যে মেজর 15-16 সাবজেক্ট আছে সেগুলো দেখবো, ঠিক আছে? তারপরে 3 নম্বর যে বিষয়টাকে আমরা গুরুত্ব দেবো সেটা হচ্ছে বেশিরভাগ স্কুলে কোন সাবজেক্টগুলো আছে সেটা আমরা দেখবো। তো দেখো, তোমরা যে রুটিনটা আছে, তোমাদের রুটিনটা বেরিয়েছিল, সেখানে তোমাদের অনেকগুলো সাবজেক্ট ছিল যার আগে হ্যাশ চিহ্ন দেওয়া আছে, হ্যাশ। এই হ্যাশ চিহ্ন দেওয়ার মধ্যে নিচে যে কটা সাবজেক্ট আছে, ভিজুয়াল আর্টস, মিউজিক, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এগুলোর ক্ষেত্রে রুটিনটাই বলা ছিল যে হ্যাজের ওপরে এগুলো লেখা আছে ওগুলোর পরীক্ষা হবে 2 ঘন্টা, এটা ওই রুটিনটাই লেখা ছিল। তার মানে কি, এই হ্যাজের যতগুলো সাবজেক্ট আছে এগুলোকে আমরা বাদ দিয়ে দেবো, হ্যাজের যতগুলো সাবজেক্ট আছে সেগুলো আমরা বাদ দিয়ে দেবো। তারপর আমরা কি করবো যে সিবিএসসি বোর্ডের মেজর মেজর 16-17টা যে সাবজেক্ট আছে সেগুলো দেখে নেবো, যে সিবিএসসি বোর্ডের মেজর 16-17টা কোন সাবজেক্ট আছে। তারপর আমরা এখানে দেখবো যে 39টা সাবজেক্টের মধ্যে মেন 15টা সাবজেক্ট কোনগুলো। তো চলো ফার্স্টে আমরা দেখে নিই সিবিএসসি বোর্ডের মেন 16টা সাবজেক্ট কী কী। আমরা দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে, এই টোটাল 14টা আমি সাবজেক্টের এখানে নাম লিখেছি, এগুলো হচ্ছে মেজর সাবজেক্ট ক্লাস 12-এর। এই ইনফরমেশনটা আমি কোথা থেকে নিয়েছি, টাইমস নাও news.com থেকে এই নিউজটা আমি নিয়েছি। এগুলো হচ্ছে ক্লাস 12-এর মেজর সাবজেক্ট সিবিএসসি বোর্ডের। এবার আমরা দেখে নেবো যে আমাদের বোর্ডের পশ্চিমবঙ্গের যে ওয়েস্ট বেঙ্গলের ক্লাস 12-এর যে পরীক্ষাটা হবে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে, সেখানে কোন বিষয়ের 15টা সাবজেক্টের পরীক্ষা হতে পারে। তো চলো আমাদেরটা এবার দেখা স্টার্ট করি, ওদের সঙ্গে আমরা কম্পেয়ার করব। তো প্রথমে আমরা জানি, আমাদেরকে কালকে উনি বলে দিয়েছেন যে ল্যাঙ্গুয়েজ গ্রুপ দুটোর পরীক্ষা হবে। তাহলে দেখো, ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের কী কী আছে, বাংলা আছে, ইংলিশ আছে, হিন্দি আছে, নেপালি আছে, উর্দু, সাঁতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাটি, পাঞ্জাবি, অল্টারনেটিভ ইংলিশ। তো এই 11টার মধ্যে 11টাকে আমরা মুছে কী লিখে দেবো, 1 আর 2-এ ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2-এর পরীক্ষা হবে। যার এদের মধ্যে যেটা যার ল্যাঙ্গুয়েজ 1 তার ল্যাঙ্গুয়েজ 1-এ হবে, যার যেটা ল্যাঙ্গুয়েজ 2 তাই সেটা তার ল্যাঙ্গুয়েজ 2-এ হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এবার লিখছি WBCHSE, এটা আমাদের একটা লিখছি, আমাদের কোন 15টা বিষয়ে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। প্রথম বিষয়টা কী হবে, প্রথম বিষয়টা হবে ল্যাঙ্গুয়েজ 1,
ল্যাঙ্গুয়েজ ওয়ান, তারপরেটা হবে ল্যাঙ্গুয়েজ টু। এবার যে 11টা ল্যাঙ্গুয়েজের মধ্যে যার যেটা ল্যাঙ্গুয়েজ ওয়ানে আছে তার সেটা ল্যাঙ্গুয়েজ ওয়ানে হবে, যার যেটা টু এ আছে ল্যাঙ্গুয়েজ টু হবে। এবার 15টার মধ্যে দুটো তো হয়ে গেল, এবার আরও আমাদেরকে এই যে বাকি কতগুলো থাকছে টোটাল 28টা বাকি থাকছে, এখন 28টা সাবজেক্ট বাকি থাকছে, এর মধ্যে থেকে আমাদের মোটামুটি 13টা সাবজেক্ট চুজ করতে হবে মেন মেন, যেগুলো পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তো দেখো ভিডিওটা কোথাও স্কিপ করে দাও না, কারণ কি অনেক কিছু বলবো আমি যেগুলো তোমরা যদি মিস করে যাও লাস্টে তোমাদের মনে হবে যে পুরো লিস্টটা দেখে নেবো, মাঝখানে অনেক কথা বলার আছে, তো কোথাও স্কিপ করো না, পুরোটা দেখতে থাকবে। এবার আমরা দেখে নেবো এই 28টার মধ্যে যে কোন সাবজেক্টগুলো প্রায় প্রতিটা স্কুলে থাকে। তো 3 নম্বরে আমরা দিয়ে দেবো ম্যাথামেটিক্সকে, সায়েন্স যাদের আছে তাদের ম্যাথামেটিক্স প্রায় প্রতিটা স্কুলে থাকে, বা না হলে বায়োলজিটা থাকে, আর ফিজিক্স কেমিস্ট্রি তো থাকবে। ফিজিক্স 6 নম্বরে দিলাম কেমিস্ট্রিকে, ঠিক আছে। তাহলে আমাদের কেমটা হয়ে গেল, বায়োলজি হয়ে গেল, বায়োলজিটা মুছে দিচ্ছি আমি, ম্যাথামেটিক্সটা হয়ে গেছে, ফিজিক্স কেমিস্ট্রি হয়ে গেছে। অনেক স্কুলে স্ট্যাটিস্টিকটা থাকে, ওটা এখন আমি লিখছি না, ওটা পরে লিখবো। তো আমাদের টোটাল 4টে হলো, আর 4 কিনে নিলাম, বাকি 4টে লিখেছি। এবার এইগুলো যেগুলো বাকি থাকছে এগুলোর মধ্যে কোনগুলো হতে পারে, দেখো অ্যাকাউন্টেন্সিটা সিবিএসই বোর্ডের মেজর সাবজেক্টের মধ্যে 1 নম্বরে আছে, ঠিক আছে, আর আমাদের অ্যাকাউন্টেন্সি আছে, তার মানে এবার আমি অ্যাকাউন্টেন্সিটা লিখে দিচ্ছি এখানে, 7 নম্বরে অ্যাকাউন্টেন্সিটা লিখে দিচ্ছি। তাছাড়া আর কোনটা হতে পারে, অ্যাকাউন্টেন্সিটা মুছে দিচ্ছি এখান থেকে। তাছাড়া হিস্ট্রি আর জিওগ্রাফিটা তো হবে, হিস্ট্রি আর জিওগ্রাফিটা হবে, ওই দুটো লিখে দিই আমরা। 9 নম্বরে জিওগ্রাফি, তাহলে 9টা আমরা সাবজেক্ট পেলাম, জিওগ্রাফি কোথায় আছে এখানে, হিস্ট্রি, হিস্ট্রিটা মুছে দিই, হিস্ট্রিটা হয়ে গেল, আর জিওগ্রাফি, জিওগ্রাফি এখানে আছে 33 নম্বরে, জিওগ্রাফিটা মুছে দিলাম, জিওগ্রাফিটাও হয়ে গেল, 9টা হলো। তারপরে দেখো পলিটিক্যাল সায়েন্স, বেশিরভাগ যারা আর্টস নিয়ে পড়ো তাদের বেশিরভাগের স্কুলে পলিটিক্যাল সায়েন্সটা থাকে, তাই পলিটিক্যাল সায়েন্সটা আমরা 10 নম্বরে দিয়ে দিচ্ছি। এবার সংস্কৃত 35 নম্বর আছে, দেখো সংস্কৃত আছে, সংস্কৃতটা যারা আর্টস নেয় বেশিরভাগ স্কুলে সংস্কৃত থাকে, তাই সংস্কৃতটা নিয়ে নিচ্ছি 11 নম্বরে আমরা। এখন আমাদের আরো 4টে সাবজেক্ট বাকি আছে, সংস্কৃতটা কেটে দিলাম। এই 4টে সাবজেক্ট বার করার আগে আমরা কি করব, এই যে বাকি সাবজেক্টগুলো থাকলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 19টা সাবজেক্টের মধ্যে দেখবো যে কোন সাবজেক্টগুলো খুব কম স্কুলে থাকে, সেই সাবজেক্টগুলো আমরা বাদ দিয়ে দেবো। দেখো আমি আমি যে ছকটা বানাচ্ছি যে 15টা সাবজেক্টের কথা তোমাদেরকে বলবো, এটা কোনো 100% গ্যারান্টি নেই যে এই সাবজেক্টগুলোই থাকবে। আমাদের বোর্ডে যখন ইয়েটা বেরোবে, যখন নোটিশটা বেরোবে, তখনই বোঝা যাবে যে কোন কোন সাবজেক্টগুলো থাকবে। তাই তোমাদের এমন কোনো একটা সাবজেক্ট আছে যেটাই আমার লিস্টে এলো না, তার মানে এই নয় যে তোমরা ওটা পড়া বন্ধ করে দেবে, ঠিক আছে। আমার লিস্টে এলো না এমন কোনো একটা সাবজেক্ট ধরো তোমার আছে, কিন্তু তুমি তার মানে এই নয় যে তুমি ওটা পড়া বন্ধ করে দেবে, তুমি ওটা নিয়ে পড়তে থাকবে। আমরা জাস্ট আজকে প্রেডিক্ট করার চেষ্টা করছি, কিছু অ্যানালাইসিস করে অনুমান করার চেষ্টা করছি যে কোন কোন সাবজেক্ট হতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু সম্ভাবনাটা কিন্তু কেউ 100% বলে দিতে পারে না। তবে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি যতগুলো সাবজেক্ট আমি লিখবো তার মধ্যে 70%-এর পরীক্ষা হবে, ঠিক আছে। তাই বারবার বলছি এটা কিন্তু কোনো ফাইনাল নয়, যতক্ষণ না বোর্ডের কোনো নোটিশ আসছে ততক্ষণ ফাইনাল নয়। আমরা জাস্ট আজকে প্রেডিক্ট করার চেষ্টা করছি যে 15টা সাবজেক্ট কী কী হতে পারে, ঠিক আছে। তো চলো তারপর এগোই আমরা, এবার আমরা মুছে দেবো কোন সাবজেক্টগুলোকে, যেইগুলো যেই সাবজেক্টগুলো খুব কম স্কুলে থাকে অপশনালে। দেখো এই নিউট্রিশন এটা আমি মুছে দিচ্ছি, কারণ কি এটা খুব কম স্কুলে থাকে। তাছাড়া আর কোনটা মুছে দেবো আমি, বিজনেস স্টাডিজটা কিন্তু দেখো সিবিএসসির মেন যে মেজর সাবজেক্ট তার মধ্যে আছে, তাই ওটা এখন আমি মুছছি না, ওটা পরে দেখছি। এডুকেশনটা মুছে দিচ্ছি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, আচ্ছা পার্সিয়ান, অ্যারাবিক আর ফ্রেঞ্চ, এই 3টে খুব কম স্কুলে থাকে, সেই জন্য এই 3টে মুছে দিলাম। আর লাস্টে একটা হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট বলে একটা সাবজেক্ট আছে, ওইটাও খুব বেশি একটা স্কুলে থাকে না। এবার আমরা দেখছি টোটাল আমার বাকি কতগুলো থাকছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, আর 15টা সাবজেক্ট থাকছে, তার মধ্যে আমাদেরকে চুজ করতে হবে কতগুলো, 4টে সাবজেক্ট চুজ করতে হবে। তো এই যে অ্যানথ্রোপোলজি আছে,
আর অ্যাগ্রোনমি এই দুটো মুছে দিচ্ছি কারণ কি এই দুটো বেশি স্কুলে থাকে না। এবার আমি মুছে দিচ্ছি বলে এই নয় তোমার সাবজেক্টটা আছে কিন্তু তুমি পড়া বন্ধ করে দেবে। আমি বারবার বলছি আমরা আজকে খালি অনুমান করার চেষ্টা করছি, এটা নাও হতে পারে 100% ঠিক হবে না, এটাই স্বাভাবিক। তবে বেশিরভাগই 70% ঠিক হবে, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি। তোমরা কোনো মতেই পড়া বন্ধ করবে না আমার লিস্টে যদি তোমাদের সাবজেক্টগুলো না থাকে তাও, ঠিক আছে। এবার দেখো কি রাখছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এটার বেশিরভাগ ছেলে মেয়ে এনভায়রনমেন্টাল স্টাডিজটা কি করে অপশনাল রাখে, তাই এটা এবার মুছে দিলাম। এবার আমরা ওদের সাথে একটু সিবিএসই বোর্ডের সাথে একটু তুলনা করে নেবো। দেখো সিবিএসইতে কি আছে, অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্টেন্সি আমরা দেখেছি, ঠিক আছে। তারপরে আছে বায়োলজি, বায়োলজিটাও আমরা দেখেছি। বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি কিন্তু আমাদের নেই, ঠিক আছে, আমাদের সাবজেক্টে বায়োটেকনোলজি নেই, মুছে দিলাম। ওদের রেখেছে বিজনেস স্টাডিজ, ঠিক আছে, আমাদের এখনো আছে, আমরা এটা এখন এখানে ঢোকাইনি। বিজনেস স্টাডিজ থাক, কেমিস্ট্রি লিখেছি আমরা, জিওগ্রাফি লিখেছি, ইকোনমিক্সটা লিখিনি। যদি কারো ইকোনমিক্স থাকে তাহলে ইকোনমিক্সটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকতে পারে, ভালো এরকমই আছে। তো ইকোনমিক্সটা আমরা লাস্টে লিখবো। হিস্ট্রি লিখে দিয়েছি, ম্যাথ লিখে দিয়েছি, কিন্তু আমাদের অ্যাপ্লাইড ম্যাথটা নেই সেরকমভাবে, তো অ্যাপ্লাইড ম্যাথটা মুছে দিচ্ছি। ফিজিক্স লিখেছি, পল সায়েন্স লিখেছি, সোশ্যালজিটা আমরা লিখিনি আর সাইকোলজিটা লিখিনি। এবার দেখো আমি আসছি কম্পিউটার সায়েন্সে, কম্পিউটার সায়েন্স আর স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। এবার আমি 12 নম্বরে কটা অপশানে রাখবো, যে 12 নম্বরে কোন কোন সাবজেক্ট থাকতে পারে। 12 নম্বর থেকে আমি কী রাখছি, স্ট্যাটিস্টিক্সে রাখছি, স্ট্যাটিস্টিক্স না হলে কি থাকতে পারে, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স। তাছাড়া দেখো তাহলে এই দুটো লিখে দিলাম, এই দুটো মুছে দিচ্ছি। দেখো আরেকটা সাবজেক্ট আছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটাকে আমরা শর্টে কম্পিউটার অ্যাপ্লিকেশন বলি। এবার এই সাবজেক্টটার ব্যাপারে তোমাদের একটু বলে দিই, এই যে সদগুলো সাবজেক্ট লিখেছি এগুলোর অনার্স হয়, এটারও অনার্স হয়, ঠিক আছে, ব্যাচেলার ডিগ্রি হয়, কিন্তু এর যে ব্যাচেলার ডিগ্রিটা হয় সেটা প্রাইভেট কোর্স, প্রাইভেট কোর্স একটা, সেটা একটা প্রাইভেট কোর্স। কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে অনার্সটা হয় সেটা সরকারি, একটা প্রাইভেট কোর্স, তাই এটা আমি এখন লিখছি না, এটা যদি লাস্টে থাকে তখন লিখব। এবার সাইকোলজি, সাইকোলজি আছে, আচ্ছা পলিটিক্যাল সায়েন্স আমি লিখেছি এখানে, তাই পলিটিক্যাল সায়েন্সটা মুছে দিচ্ছি। 13 নম্বরে কী কী লিখছি দেখানো, 13 নম্বরের সাবজেক্টটা কোনটা কোনটা হতে পারে, বিজনেস স্টাডিজ হতে পারে, সাইকোলজি হতে পারে, আর কি হতে পারে, ফিলোসফি হতে পারে। আচ্ছা 14 নম্বরে করে দিচ্ছি ফিলোসফি, 14 নম্বর করছি আমি ফিলোসফি, আর যে সোশ্যালজিটাকে, তাহলে এই যেগুলো নিয়ে নিলাম সেগুলো আমি এখন মুছে দিচ্ছি। তাহলে দেখো বাকি আর আমাদের পড়ে থাকছে 4টে সাবজেক্ট। এবার এই 4টে সাবজেক্টের মধ্যে আমাদেরকে একটা রাখতে হবে, আর আমাদের একটা ঘর খালি আছে 15টার মধ্যে, ঠিক আছে। আর এখানে আছে, আচ্ছা এটা মুছে দিচ্ছি কারণ কি সাইকোলজিটা ছিল। আর মডার্ন, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা 12 নম্বরে আমরা ঢুকিয়ে দিতে পারি, কম্পিউটার অ্যাপ্লিকেশন এটা পরীক্ষা দিয়েও দিতে পারে, কিন্তু এটা দেওয়ার সম্ভাবনা খুব কম, তাই এটা আমরা 12-3 নম্বরে লিখছি, জাস্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন। তাই আমাদের মেন যে 14টা সাবজেক্ট হয়ে গেল, আর আমাদের একটা সাবজেক্ট চাই। একটা সাবজেক্টের মধ্যে আমরা কোন কোনগুলো ঢোকাতে পারি দেখো, আছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। তো আমরা 15 নম্বর দাগে যে 15 নম্বর দাগে 15 নম্বর দাগে এই 4টে সাবজেক্টকে ঢুকিয়ে দিচ্ছি। এই 4টের মধ্যে একটা 15 নম্বর সাবজেক্ট হিসাবে থাকতে পারে, 15 নম্বর সাবজেক্ট, এই যে 4টে আছে। তাহলে আমাদের হয়ে গেল 15টা সাবজেক্ট টোটাল, তিনি বলেছিলেন মোটামুটি, তাই একটু বেশি কম হতে পারে, ঠিক আছে। এবার আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি, এটা যেটা আমি বানালাম সেটা সম্পূর্ণ একটা
অনুমান দিলাম, ঠিক আছে, তোমাদের একটু ধারণা দিলাম। এবার দেখো তোমরা যেমন টেনশনে আছো, তোমাদের বন্ধুরাও টেনশনে থাকবে, কারণ কি ওরাও বুঝতে পারছে না যে 15টা সাবজেক্ট কোন কোনগুলো। এবং আশা করি এখনো অবধি কোনো ইউটিউব চ্যানেল বা কেউ ওদেরকে সেরকম ধারণাটা দেয়নি যে 15টা সাবজেক্ট কোন কোন হতে পারে। তাই অবশ্যই ও তো তোমার বন্ধু, অবশ্যই ভিডিওটা ওকেও শেয়ার করে দেবে, ঠিক আছে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আমরা একবার দেখে নেবো যে কোন কোন সাবজেক্ট হলো। ফার্স্টে আসছে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টেন্সি, হিস্ট্রি, জিওগ্রাফি, পল সাইন্স, সংস্কৃত, ঠিক আছে। এটা হয়ে গেল 11টা সাবজেক্ট। 12 নম্বরে কী কী হতে পারে? স্ট্যাটিস্টিক্স হতে পারে, কম্পিউটার সায়েন্স হতে পারে, কম্পিউটার অ্যাপ্লিকেশন হতে পারে। তারপরে 13 নম্বরে হতে পারে বিজনেস স্টাডিজ, সাইকোলজি হতে পারে। আচ্ছা, ইকোনমিক্সটা আমার বাদ গেছে, যদি তোমাদের কারোর ইকোনমিক্স থাকে কারোর স্কুলে, তাহলে ইকোনমিক্সটা তোমরা ঢুকিয়ে নিতে পারো এখানে, এই 13 নম্বর সাবজেক্টটাতে। ইকোনমিক্স, তাহলে এই হচ্ছে টোটাল লিস্টটা। 14 নম্বরে কি লিখেছে? ফিলোসফি সোশ্যালজিকে, ঠিক আছে। আর 15 নম্বরে লিখেছি এই বাকি যে চারটে সাবজেক্ট ছিল তাদেরকে, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। তো এই হচ্ছে টোটাল 15টা সাবজেক্টের লিস্ট, যেগুলোর পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা কতটা আছে আমি তোমাদেরকে সম্ভাবনাটা দিচ্ছি 70%, ঠিক আছে, এটা ফাইনাল ধরে নেবে না। আর এই 15টা যে আমি সাবজেক্টের লিস্ট দিলাম, তার মধ্যে যদি তোমার কোনো সাবজেক্ট আছে কিন্তু এর লিস্টের মধ্যে নেই, তুমি কিন্তু পড়া বন্ধ করবে না, তুমি পড়তে থাকবে। কারণ কি ফাইনাল ডিটেলসটা আমরা তখনই বলতে পারবো যখন বোর্ড কোনো নোটিশ জারি করবে। বোর্ডের নোটিশ না আসার অবধি 100% কেউ বলতে পারবে না। তবে এই যে সাবজেক্টগুলো বললাম তার মধ্যে 70% সাবজেক্ট তোমাদের পরীক্ষা হবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের শেয়ার করে দেবে। আর যখনই বোর্ডের নোটিফিকেশান আসবে তখন আমি আরেকবার ডিটেলসে আলোচনা করে দেবো, ঠিক আছে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।